নদীর পাশে মহাপুর নামের একটা ছোট্ট গ্রাম ছিল। সেখানে শামু নামের এক ছেলে থাকত। সে অনেক বুদ্ধিমান ছিল। স্কুল থেকে পড়াশোনা শেষ করার পর সে কাজ করতে শহরে চলে যায়। সে খনিজ উপাদান বের করার একটা কোম্পানিতে চাকরি পায়। সে বিভিন্ন স্থানে যেত এবং মাটির নিচে লুকিয়ে থাকা খনিজ সম্পদ খুঁজে বের করত। তার পরিশ্রম এবং সততার কারণে সে তার কাজে অনেক অভিজ্ঞ হয়ে যায়। তার বুদ্ধিমত্তার মাধ্যমে সে মাটির নিচে থাকা খনিজ সম্পদ খুব সহজেই খুঁজে পেত, হোক সেটা সোনা, হীরে বা অন্য কিছু। অনেক বছর শহরে কাজ করার পর একদিন সে তার গ্রামে ফিরে আসে এবং গ্রামের অবস্থা দেখে সে তো অবাক হয়ে যায়। আরে এ কি, শহর এত উন্নত হয়ে গেছে আর আমাদের গ্রাম? আমাদের গ্রাম এখনো এত পিছিয়ে আছে। এখন তো আমার গ্রামে থাকা উচিত। আমাদের গ্রামের উন্নতির জন্য কিছু একটা করতেই হবে, এভাবে তো থাকতে দেওয়া যাবে না। সে এখন গ্রামে থাকার সিদ্ধান্ত নেয় এবং সে সারাদিন গ্রামে ঘুরে বেড়ায় এবং কিভাবে গ্রামের উন্নতি হবে সেই ব্যাপারে ভাবতে থাকে। হঠাৎ একদিন সে খুঁজতে খুঁজতে গ্রামের নদীর পাশের মাটির নিচে কিছু থাকার সিগন্যাল পায়। সে আরেকটু ভালোভাবে খোঁজার পর জানতে পারে যে সেখানে নদীর নিচে অনেক সোনা আছে। এত সোনা আছে যে পুরো গ্রাম অনেক উন্নতি করা যাবে। সে গ্রামে এসে গ্রামের প্রধান এবং অন্য সবাইকে ডেকে একত্রিত করে আর তাদের বলে, কাকা, আমি আমাদের গ্রামের নদীর নিচে অনেক সোনা খুঁজে পেয়েছি, কেননা আমরা সব সোনা তুলে ফেলি আর গ্রামের উন্নতির জন্য সেগুলো ব্যবহার করি। আপনি কি বলেন? তুমি তো একদম ঠিক কথা বলেছ, কিন্তু শহরের লোকেরা যদি এই কথা জানতে পারে তাহলে তো সব সোনা নিয়ে যাবে। কাকা, কিভাবে জানতে পারবে? আমরা তো কাউকে বলবই না। আরে বাবা, যখন নদী থেকে সোনা তুলতে যাবে তখন কি আর তারা দেখতে পাবে না? প্রধানের কথা শুনে শামু অনেক চিন্তায় পড়ে যায়। সে সারা রাত এ ব্যাপারে ভাবতে থাকে এবং হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি আসে। সে সকালে প্রধানের কাছে যায় এবং, চাচা, আমি এমন একটা টানেল বানাবো যে সেটা দিয়ে আমরা সেখান থেকে সব সোনা তুলে আনতে পারবো আর অন্য কেউ তো বুঝতেই পারবে না যে আমরা সেখানে কি করছি। সেই সোনা দিয়ে আমরা গ্রামবাসীদের সাহায্য করব। গ্রামের সবাই তার কথা মেনে নেয়। শামু একটা টানেল বানিয়ে ফেলে। সেটা দেখে মনে হয় জমিতে পানি দেওয়ার জন্য বানানো হয়েছে, কিন্তু সেই টানেলের মাধ্যমে লোকেরা নদী থেকে সোনা তুলে আনে এবং সেই সব সোনা গ্রামের উন্নতির কাজে ব্যবহার করা হয়। সেই সোনা বিক্রি করে গ্রামের পাকা রাস্তা, হাসপাতাল, স্কুল আরও অনেক কিছু বানানো হয়। গ্রামের সবাই অনেক খুশি হয়ে যায় যে টানেলের মাধ্যমে তুলে আনা সোনার মাধ্যমে তাদের গ্রামের অনেক উন্নতি হচ্ছে। শামু বাবা, শুধু তোমার জন্যই আমাদের গ্রামের এত উন্নয়ন হলো। সবই আপনাদের দোয়া চাচা। আমি তো শুধু আমার গ্রামের প্রতি আর আমার মাটির প্রতি আমার কর্তব্য পালন করেছি। কমলার স্বামী হঠাৎ মারা যাবার পর তার মেয়ের সমস্ত দায়িত্ব কমলার উপর চলে আসে। কমলা সারাদিন কাজ করত এবং একই সাথে চম্পার দেখাশোনা করত। চম্পা ছোটবেলা থেকেই খোঁড়া ছিল, এজন্য চম্পা লাঠির ওপর ভর দিয়ে চলাফেরা করত। স্কুলের সব ছাত্রছাত্রীরা তাকে ল্যাংড়া বলে খেপাত। কি হয়েছে মা, তুমি কান্না করছো কেন? মা, স্কুলে আমাকে সবাই ল্যাংড়া বলে খেপায়, আমার অনেক খারাপ লাগে, আমি স্কুলে যাব না মা। এ কথা বলে না মা, আমি অনেক ভালো ডাক্তার খুঁজি তোমার চিকিৎসা করাবো, তুমি চিন্তা করো না। তাহলে কি আমি অন্য বাচ্চাদের মতোই হাঁটতে পারবো মা? আরে শুধু হাঁটা না, তুমি দৌড়াতেও পারবে, তুমি নাচতেও পারবে, খেলতেও পারবে। এরপর কমলা চম্পাকে শহরের একটি ভালো হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তার চম্পাকে দেখে বলে, আরে চম্পা, তুমি তো অনেক ভালো মেয়ে। কমলা বোন, চম্পার একটা অপারেশন করাতে হবে, তাহলেই সে হাঁটতে পারবে। কিন্তু বলুন ডাক্তার মশাই, থেমে গেলেন কেন? তেমন কিছু না বোন, এর জন্য হয়তো 10 লাখ টাকা লাগবে। এই কথা শুনে কমলা এবং চম্পা সেখান থেকে চলে যায়। কমলা চিন্তিত হয়ে পড়ে যে এত টাকা সে কিভাবে জোগাড় করবে। একদিন সে চাকরির খোঁজে ঘুরে বেড়াচ্ছিল,
তখনই হঠাৎ একটি গাড়ি এসে কমলাকে ধাক্কা দিয়ে ফেলে রেখে চলে যায়। সে রাস্তার পাশে একটি ময়লার ডাস্টবিনের কাছে গিয়ে পড়ে। হে প্রভু আমার কোমর, আমি তো এখন হাঁটতেও পারবো না, এখন আমি আমার মেয়ের চিকিৎসা করব কিভাবে? তখনই কমলা দেখতে পায় যে তার হাত পাশে থাকা একটি জাদুর হিটারে লেগে আছে, আর যেই না তার কাঁচের চুড়ি সেই হিটারকে স্পর্শ করেছে, কাঁচের চুড়ি সোনার হয়ে গেছে। এটি দেখে সে অবাক হয়ে যায়। তখনই সে জাদুর হিটার তার বাড়িতে নিয়ে আসে, সেটি টেবিলে রেখে চম্পাকে ডেকে আনে। আরে চম্পা, এই দেখো, এটা কোনো জাদুর হিটার মনে হচ্ছে, আমার কাছের চুড়ি এতে লেগে সোনার হয়ে গেছে। কি মা, তুমি কি সত্যি বলছো? তুমি বরং আরো কিছু জিনিস এনে এটাই লাগাও। এরপর কমলা কিছু প্লেট আর পাথর এনে সেই হিটারে রাখে। দেখতে দেখতে সব জিনিস সোনার হয়ে যায়। তখনই কমলা সেগুলো নিয়ে বাজারে সোনার দোকানে বিক্রি করে টাকা নিয়ে আসে। আর এভাবে কিছুদিনের মধ্যে চম্পার অপারেশনের জন্য যে টাকা প্রয়োজন ছিল তা জোগাড় হয়। অপারেশনের পর চম্পা হাঁটতে শুরু করে আর জাদুর হিটারের কারণে সুখী জীবন যাপন করে। অহংকারী মেয়ে চাঁদনি। চাঁদনি ও সীতারা নামের দুই বান্ধবী ছিল। তাদের বাড়ি একদম পাশাপাশি ছিল। তারা দুজন অনেক সুন্দর ছিল, কিন্তু তাদের মাঝে চাঁদনি বেশি সুন্দর ছিল। চাঁদনি এক ধনী পরিবারের মেয়ে ছিল। তার বাড়িতে এত এত কাজের লোক আর প্রয়োজনীয় জিনিসপত্র ছিল যে তাকে কখনো কোনো কাজ করতে হতো না। অন্যদিকে সীতারা একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিল। সে রান্না করা, ঘরের কাজ করা, সেলাই করা, এমন সব কাজ খুব পছন্দ করত। একদিন চাঁদনি সীতারাকে বলে, সীতারা দেখো আজকের দিন কত সুন্দর, চলো আমরা নদীর পাশে যাই এবং সেখানে কি সুন্দর পরিবেশ উপভোগ করি, তুমি সারাদিন কি সব কাজ নিয়ে ব্যস্ত থাকো। চাঁদনি, আমি অবশ্যই যেতাম, কিন্তু আজকে আমার মা অনেক অসুস্থ, তুমি যেতে চাইলে আজকে তোমাকে একাই যেতে হবে, আমাকে যে মায়ের খেয়াল রাখতে হবে। কি আজে বাজে বলছো, তোমার বাড়িতে কি কোনো কাজের লোক নেই? তুমি তো জানো আমাদের বাড়িতে কোনো কাজের লোক নেই, বাড়ির সব কাজ আমি আর মাই করি। আচ্ছা আমি যাচ্ছি। চাঁদনি অনেক অহংকারী ছিল, সে কোনো বিষয়ে কোনো রকম চিন্তা করতো না। মা আমাকে নতুন কাপড় বানিয়ে দাও না। অবশ্যই দেব। চাঁদনির মা তাকে নতুন কাপড় ও নতুন গয়না কিনে দেয়। একদিন সে আবার সীতারাকে বলে, এই দেখো আমার নতুন গয়না, বা অনেক সুন্দর, তোমার বাবা তোমাকে কিছু দেয় না? সীতারা মন খারাপ হয়ে যায়। আস্তে আস্তে বন্ধুত্ব নষ্ট হতে থাকে। একদিন চাঁদনির মা অনেক অসুস্থ হয়ে পড়ে। তার বাবা চাঁদনিকে বলে, মা চাঁদনি, তোমার মা আজ অসুস্থ হয়ে পড়েছে, আর আজকে বাড়িতে কোনো কাজের লোকও আসেনি, আর আমাকে জরুরি একটা কাজে ফ্যাক্টরিতেও যেতে হবে। তুমি তোমার মায়ের খেয়াল রেখো আর খাবার জন্য কিছু রান্না করে নিও। আচ্ছা বাবা। চাঁদনির বাবা চলে যায়, কিন্তু চাঁদনি তার রূপচর্চা করতে ব্যস্ত হয়ে পড়ে। সে তার মায়ের পাশে একটু বসতেও যায় না। এক সময় তার মা তাকে ডেকে বলে, মা চাঁদনি, কই তুই? এই তো, কি হয়েছে মা? মা আমি ওষুধ খাবো, খাবারের জন্য কিছু এনে দে। খাবার? চাঁদনি পুরো রান্নাঘর খুঁজে, কিন্তু খাবারের মতো কিছুই পায় না। মা বাড়িতে তো খাবারের মতো কিছুই নেই, আজ কোনো কাজের লোকও আসেনি, তুমি অপেক্ষা করো, বিকেলে খেয়ে নিও। এই কি বলছো মা, এমন কি হয়? আমি ওষুধ না খেলে আরো অসুস্থ হয়ে পড়বো। আচ্ছা এই কথা, আমি সীতারাকে ডেকে আনছি। চাঁদনি সীতারার কাছে গিয়ে সব খুলে বলে। সীতারা তখনই চাঁদনির বাড়িতে আসে এবং তার মায়ের সেবা করে, তাকে খাবার রান্না করে খাওয়ায় এবং ওষুধ দেয়। তখন চাঁদনি বুঝতে পারে যে সে তার মায়ের জন্য এই সামান্য কাজও করতে পারেনি। সীতারা, আজ তুমি আমাকে অনেক সাহায্য করেছো, মা সত্যিই অনেক অসুস্থ,
কিন্তু আমি এটা বুঝতেও পারিনি। আরে বান্ধবী, তুমি অনেক অহংকারী হয়ে উঠেছিলে। নিজের চারপাশ দেখো আর একবার ভাবো যে বাবা মায়ের মতো দামি জিনিস পৃথিবীতে আর কোথাও পাবে না। তুমি ঠিক বলেছো।